নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টি হলো ব্যাকপেনের সমস্যা। আমাদের মধ্যে অনেকেই এই ব্যাকপেনের সমস্যায় কষ্ট পায়, বিশেষ করে মধ্যবয়স্ক এবং বয়স্করা এই রোগে বেশি কষ্ট পায়। পুরুষ এবং মহিলা উভয়ই এই রোগের শিকার। এই ব্যাক পেন কেন হয়, কী এর লক্ষণ এবং কোন কোন হিমিত ওষুধ খেলে এর থেকে সহজে সুস্থ লাভ পাওয়া যায়, সে বিষয়ে নিয়ে আলোচনা করব। দেখুন, ব্যাক পেন আমাদের সবথেকে একটা বড় সমস্যা। এই সমস্যায় হাঁটাচলা করতে অসুবিধা হয়, হাঁটতে পারে না, হাঁটতে গেলে ব্যথা বেশি করে, শুয়ে থাকতে পারে না, শুয়ে থাকলেও শান্তি পায় না যে কোন পাশ ফ্রেশ হবে। কিছুক্ষণ হাঁটার পরে মনে হয় বসে পড়ি, অনেকক্ষণ বসে থেকে মনে হয় শুয়ে পড়ি, বা অনেক সময় বসে থেকে উঠতে গেলে কোমরে খুব ব্যথা হয়, হাঁটতে পারে না। কিছুক্ষণ হাঁটার পরে আর ব্যথা ঠিক হয়ে যায়। এই ব্যাক পেন হলে এরকম নানারকম সমস্যার সৃষ্টি হয়। এই ব্যাক পেন কেন হয়, এই ব্যাক পেনের প্রধান কারণ হলো আঘাত লাগা। যদি কোনো কারণে কোমরে আঘাত লাগে, সেক্ষেত্রে ব্যাক পেন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া অনেক সময় অনেক রোগ যেমন স্পন্ডিলাইটিস, স্লিপ ডিস্ক, সায়াটিকা ইত্যাদি কারণে অনেক সময় আমাদের ব্যাক পেন হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া অনেক সময় কী হয়, যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে বা দীর্ঘক্ষণ বসে কাজ করে, সেক্ষেত্রে কোমরে চাপ পড়ে, অনেক সময় ব্যাক পেনের মতো সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় কী হয় যে মহিলাদের ডেলিভারির সময় কোমরে ইঞ্জেকশন দেয়, যে ইঞ্জেকশন দেওয়ার পরে অনেক সময় মহিলারা এই ব্যাক পেনের সমস্যায় কষ্ট পেয়ে থাকে। এই সমস্ত বিভিন্ন কারণে ব্যাক পেনের সমস্যার সৃষ্টি হয়। এবার আলোচনা করব ব্যাক পেন থেকে সুস্থ হতে গেলে কোন কোন হিমিত ওষুধ সবথেকে বেশি কার্যকরী। ব্যাক পেন থেকে সুস্থ হওয়ার জন্য সবথেকে একটা উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক মেডিসিন হলো আর্নিকা। যদি কোমরে আঘাত লাগে, যন্ত্রণা করে, যন্ত্রণা রোগ অস্থির হয়ে পড়ে, যন্ত্রণা থাকতে পারে না, যন্ত্রণায় গরম সেঁক দিলে কম পড়ে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর্নিকা। 30 ওষুধ দিনে দুবার পরপর 4 দিন খান, দেখবেন এই ব্যাক পেন সমস্যা থেকে খুব সহজে সুস্থ লাভ হতে পারবেন। ব্যাক পেনের ক্ষেত্রে আরেকটা খুব ভালো মেডিসিন হলো রাষ্টক্স। যদি যন্ত্রণা ঠান্ডায় বেশি হয়, গরম সেঁক দিলে কম পড়ে, যন্ত্রণা রেস্টে বেশি হয়, হাঁটাচলা করলে কম পড়ে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে রাষ্টক্স। 30 ওষুধ দিনে দুবার পরপর 4 দিন খান, দেখবেন এই ব্যাক পেনের সমস্যা থেকে সুস্থ লাভ হতে পারবেন। ব্যাক পেনের সমস্যার ক্ষেত্রে আরেকটা খুব ভালো মেডিসিন হলো ক্যালিকার্ভ। যদি যন্ত্রণা সকাল থেকে বেশি হয়, যন্ত্রণা চেপে দিলে কম পড়ে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ক্যালিকার্ভ। 30 ওষুধ দিনে দুবার পরপর 3 দিন খান, দেখবেন খুব সহজেই এই ব্যাক পেনের সমস্যা থেকে সুস্থ হতে পারবেন। ব্যাক পেনের সমস্যার ক্ষেত্রে আরেকটা খুব ভালো মেডিসিন হলো রুটা। যদি যন্ত্রণা শুয়ে থাকলে কম পড়ে, হাঁটাচলা করলে বেশি হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে রুটা। 30 ওষুধ দিনে দুবার পরপর 4 দিন খান, দেখবেন এই ব্যাক পেনের সমস্যা থেকে সম্পূর্ণ সুস্থ হতে পারবেন। ব্যাক পেনের ক্ষেত্রে আরেকটা মেডিসিন খুব উল্লেখযোগ্য মেডিসিন, সেটা হলো নার্সবম। যদি ব্যাক পেনের সমস্যায় রুগী কষ্ট পায় দীর্ঘদিন ধরে, সেক্ষেত্রে কী হয়, অনেক সময় যন্ত্রণায় রুগী পাশ ফিরতে পারে না, রাত্রিবেলা শোয়ার পরে এ পাশ থেকে ও পাশ ফিরতে পারে না, উঠে বসে পাশ ফিরতে হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে নার্সবম। 30 ওষুধ দিনে দুবার পরপর 3 দিন খেলে এই ব্যাক পেনের সমস্যা থেকে খুব সহজে সুস্থ লাভ অসম্ভব। আমি যে মেডিসিনগুলোর নাম বললাম, এই মেডিসিনগুলো খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এই মেডিসিনগুলো যদি লক্ষণ অনুসারে খাওয়া হয়, সেক্ষেত্রে খুব সহজেই এই ব্যাক পেনের সমস্যা থেকে সুস্থ লাভ হতে পারবেন। তবে হোমিওপ্যাথিক ওষুধ সবসময় সিমটমস নির্ভর, সিমটমস ছাড়া কখনো হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা যায় না। আপনার ব্যাক পেনের সমস্যা সৃষ্টি হচ্ছে, যে কোনো একটা মেডিসিন খেলাম ভালো হলাম কখনো হবে না। আপনার লক্ষণের সঙ্গে মেডিসিনের লক্ষণ অবশ্যই মিল থাকা প্রয়োজন, তাহলে আপনার রোগ সারতে বাধ্য। সুতরাং হোমিওপ্যাথিক ওষুধ যখন খাবেন, তখন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো খাবেন, তাহলে খুব সহজেই এই ব্যাক পেনের সমস্যা থেকে সুস্থ হতে পারবেন। আমার চেম্বারে প্রতিনিয়ত এই ব্যাক পেনের সমস্যায় বহু রোগী আসে এবং তারা কিছুদিন ওষুধ খাবারের দিব্যি সুস্থ হয়ে উঠছেন। সুতরাং ব্যাক পেন নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। হোমিওপ্যাথিক ওষুধ খেলে খুব সহজেই বিনা অপারেশনে এই ব্যাক পেন থেকে সুস্থ লাভ হতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন। যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্ত, আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।